আসুন, যারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে নাক সিঁটকান তারা এসে বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমা হলে এসে দেখুন। ফ্যান ফলোয়ার এগুলি ফেসবুক ইউটিউব আর ওই যে হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নেই। আমি আজকে ফার্স্ট টাইম হলে আসছি মুভি দেখতে, এর আগে কখনো হলে এসে মুভি দেখি নাই। আজকে ফার্স্ট টাইম হলে মুভি দেখলাম, খুব ভালো লাগছে। তোমার অ্যাক্টিং ভালো লাগছে। CA কমেডি টিভি, স্মাইলি গুড। দারুণ লেগেছে শ্বশুরবাড়ি চিন্তাবার টু। আচ্ছা, থ্যাংক ইউ সবার এফোর্ট। ঠিক আছে, কেমন লাগলো শ্বশুরবাড়ি চিন্তাবার টু? মানে সর্বোপরি বিষয়ে কথা বলো। সব মিলিয়ে সবকিছুই ভালো লেগেছে, তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম হলে আসছি মুভি দেখতে, এর আগে কখনো হলে এসে মুভি দেখি নাই। আজকে ফার্স্ট টাইম হলে মুভি দেখলাম, খুব ভালো লাগছে। তোমার অ্যাক্টিং ভালো আছে? আমারটা তো পরে বলো, সর্বোপরি ছবি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, দেবাশিস দা কেমন মেকিং করেছে? ভালো, ওনারটা তো বলা হতো। হ্যাঁ, বাপ্পির অভিনয় কেমন ছিল? আমার কথা স্পেশালি বললে না, আমার তো শুরুতে অভিনয় দেখো না তুমি, দেখতে পরে ঢুকছো। শ্বশুরবাড়ি চিন্তাবার টু, সেই ছবিটি দেখতেই মধুমিতা হলে চলে আসছি। ছবিটি দেখলাম, আসলে অনেক ভালো লাগছে। নট বোর, নট মানে একদম টাইট একটি মুভি দেখছি, মানে মুভিটা দেখলাম কিছু মনে হলো। তো আমি আমাদের বাংলাদেশের দর্শকদের বলি, আপনারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের নির্বাচনে নিউজগুলো নেওয়ার জন্য পাগল থাকেন, নির্বাচনে কি রেজাল্ট আসলো, কি রেজাল্ট আসবে, কে পাস করলো, কে কোন কোন ইয়ে পাস করলো, কোন প্রার্থী পাস, এই সব না দেখে আসুন। যারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে নাক সিঁটকান তারা এসে বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমা হলে এসে দেখুন। ফ্যান ফলোয়ার এগুলি ফেসবুক ইউটিউব আর ওই যে হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নেই। দর্শক হলে এসে সবাই সবার সাথে ছবি দেখবে, সেটাই হচ্ছে সার্থকতা। বেশি বড় বড় কথা বলে লাভ নেই আমাদের বাংলাদেশের দর্শকদের, যে বাংলা সিনেমা এই হয়েছে, সিনেমা এসে দেখুন, হলে এসে দেখুন, আমাদের কালচারকে দেখুন, আমাদের কালচারকে ধরে রাখুন। থ্যাংক ইউ। বড় বড় কথা বলবেন না, বিদেশিরা পারে এ পারে সে পারে ওগুলি না, আমাদেরটা থেকে আমাদের অভ্যাস তৈরি করুন, বড় ছবি তৈরি করা। থ্যাংক ইউ। আপনাদের কাছে